রকিবুল হাসানের একশো রানও পারল না আবাহনীকে হারাতে লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে হেরে গেছে বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ঢাকা প্রিমিয়ার লিগে ঐতিহ্যের লড়াইয়ে মোহামেডানকে সাতাশ রানে হারিয়েছে আবাহনী দুই জায়ান্টের লড়াইয়ে বিকেএসপি দেখিয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের শক্ত অবকাঠামো জাতীয় দল আছে আয়ারল্যান্ডে দেশের মাটিতে মাঠ কাপাচ্ছেন যারা সুযোগ পান না ন্যাশনাল জার্সিতে মাশরাফি মুশফিকদের আলোচনা হবে আবাহনী মহাটারের ম্যাচ নিয়ে হবে বিশ্লেষণ স্বাগত জানাচ্ছি ডিবিসির মধ্যরাতের আয়োজন খেলা নিয়ে খেলায় আপনাদের সাথে থাকছি আমি তাই বনন্ত আমাদের আজকের বিষয় প্রিমিয়ার লিগ ও টাইগারদের হালচাল আর এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালিদ রুমি রুমি আপনাকে স্বাগত ধন্যবাদ এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চান সরাসরি ফোন করতে পারেন আমাদের জিরো নাইন ট্রিপল সিক্স ট্রিপল সেভেন থ্রি ডবল ওয়ান এই নম্বরটিতে আমরা প্রিমিয়ার লিগ নিয়ে শুরু করব অমর খালেদ এরপরে হয়তো আমরা জাতীয় দলে যাব আজকে বড় একটা ম্যাচ ছিল তিনশো ছেষট্টি রান করেছে আবাহনী এবং সেটার এগেনস্টে মহাবান তুলেছে তিনশো উনত্রিশ মানে বিগ ম্যাচ হাই স্কোরিং ম্যাচ তাতে তিনটা সেঞ্চুরি একজনের একশো নব্বই মানে এরকম ম্যাচই তো আসলে আবাহনী মহাবান ম্যাচটা আমরা চাই হম অবভিয়াসলি কারণ গত বছরও দেখছি দেখছিলাম বোধহয় গত বছর বা তার আগের বছর দেখছিলাম লো স্কোরিং ম্যাচ সব দেড়শো দুশোর মধ্যে সব আউট হয়ে যাচ্ছে তো এবার একটু তবে এটা এবার একটু বেশি চমক কারণ না তিনশো সাড়ে তিনশো প্রায় সাড়ে তিনশো বেশি তিনশো থ্রি সিক্সটি সিক্স তো এটা একটু অনেক রান কিন্তু একদিকে ভালো এই যে রানের মুখ দেখলে সবাই ভাল লাগে আমাদের ভালো লাগে একশো নব্বই একজন করেছে সেটা রকিবুল করেছে সেটা একটা বিশাল ব্যাপার রকিবুলকে আমি দেখেছি লাস্টটা আমি যখন ছিলাম সিলেক্টর তখন দেখেছি ওকে তখন ওই বাংলাদেশ টিমই ছিল তখন খেলতো কিন্তু ওর ওই রক্ষণাত্মক ভঙ্গি ছিল তখন এখন বোধ কিছুটা স্টাইল চেঞ্জ করেছে মনে হয় যদ্দূর ধারণা ধারণা দেখলাম দশটা ছয় দশটা ছয় মেরেছে তিন একশো নব্বইয়ের মধ্যে দশটা ছয় কিন্তু যেসে কথা না ওই পঞ্চাশ ওভারের ম্যাচে তার মানে ওর স্টাইল চেঞ্জ করেছে মানে ডিম্যান্ড দিক ডিম্যান্ড দিকে তাকিয়ে যে হ্যাঁ যে আমি আগে স্লো খেলতাম স্লো মানে বলবো যে রক্ষণতে খেলতাম এখন আমি রক্ষণতে খেলবো না এখন অ্যাটাকিং ক্রিকেট খেলবো তো এই যদি চেঞ্জ এই চেঞ্জ যদি হয় এটা কিন্তু পজিটিভ চেঞ্জ বলতেই হবে এখন টিমে বাংলাদেশ টিমে আসবে কি না আসবে সেটা পরের কথা কিন্তু এই যে চেঞ্জ দেখছি এবং দেখলাম এবার লিগে অনেকগুলো সেঞ্চুরি তিনটা চার তিনটা তিনটা সেঞ্চুরি চারটা সেঞ্চুরি দুইটাটি খেলার মধ্যে ছরের ক্রিকেট ক্যারিয়ারে সেরা দশ ক্রিকেটারের মধ্যে একজনকে একজনের নাম উল্লেখ করেছেন লিটন কুমার তিনি ন্যাশনাল টিমে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি এবারে লিগে কিন্তু ছন্দে ফিরে পাচ্ছেন এটা আমাদের জন্য তো একটা ভালো সাইড হচ্ছে একই সাথে শান্তর কথাও বলতে হয় টেস্ট খেলে এসেছেন

তবে একটা সেঞ্চুরিকে আমি বলবো না আমি বলবো আমি সবসময় বলবো যে একটা ব্যাটসম্যান যে ব্যাটসম্যানটা ভালো যে ব্যাটসম্যান ভালো মানে কি গুড রিয়েল গুড ব্যাটসম্যান যার টেস্টে খেলার টেস্ট বা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা অর্জন অর্জনের জন্য যা দরকার সেটা হচ্ছে যে আমার রেগুলার রান করতে হবে দ্যাট ইজ আমি একটা সেঞ্চুরি করলাম আবার বসে থাকলাম হয়তো চার পাঁচ ছটা সাতটা ম্যাচে পরে আমি চল্লিশ রান করলাম সেটা না কিন্তু তবে হ্যাঁ আমি কোনো দিন বলবো না যারা সেঞ্চুরি করছে তার খারাপ মানে ওই 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 পরিমাণে আসছে না তা বলবো না ডেফিনেটলি ওদের ইমপ্রুভ হচ্ছে হচ্ছে হয়েছে এবং ন্যাশনাল ক্রিকেটাররা নেই তার মধ্যে এত রান হচ্ছে এটাও তো খুব ভালো এবং তিনশো ছেষট্টি চেইজে তিনশো প্লাস এটাও তো হয়তো আমাদের ঘরোয়া ক্রিকেটটা যে একটু উন্নতি হচ্ছে সেদিকে দেখাচ্ছে ব্যাপারটা একই সাথে রকিবুলের কথা আপনি বলছিলেন যে দশটা ছক্কা মেরেছেন সহজ কাজ নয় একশো নব্বই করেছেন তা আমি মিকবালের একশো সাতান্ন ছিল এর আগে লিস্ট এতে কোনো বাংলাদেশির বাংলাদেশে সর্বোচ্চ রান সেই জায়গাটাতে একশো নব্বই হলো ফ্যাক্ট ওয়াটসন সেন ওয়াটসন বাংলাদেশের এগেনস্ট একশো পঁচাশি করেছিলেন সে রেকর্ডটাও ভেঙেছেন আজকে রকিবুল হাসান রকিবুল হাসানের সাথে ডিবিসি একান্ত সাক্ষাৎকারের কিছু অংশ আমরা এই মুহূর্তে দেখতে চাই আমার সাথে এই মুহূর্তে আছেন ম্যান অব দ্য মোমেন্ট রকিবুল হাসান যিনি কিছুক্ষণ আগে একশো নব্বই রানের একটি অতিমানবীয় ইনিংস খেলেছেন যেটি লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ এবং যদিও তিনি দলকে যেতে পারেনি তবুও রকিবুল হাসানের কাছেই শুনে নেব যে এই মুহূর্ত মানে এমন একটি ইনিংস খেলার পরে তার প্রতিক্রিয়াটা একশো নব্বই আর একটা ইনিংস ডিস্ট্রিক্ট আপনার ফার্স্ট অফ অল আমি মরানা লাফাকে দরবারের শুকুরিয়া আদায় করতেছি ভালো একটা ইনিংস খেলার জন্য আবর্ণি খুব ভালো ব্যাটিং করেছে তারা খুব ভালো একটা স্কোর করেছে সেটা তারা করতে গিয়ে আমরা ভালো ব্যাটিং করতেছিলাম ভালো পার্টনারশিপ হচ্ছিল লাস্ট মুহূর্তে আর সেটা ক্রস করা সম্ভব হয়নি আর ফিলিংসের কথা যদি বলেন অবভিয়াসলি ভালো লাগতেছে তবে আরো ভালো লাগতো যদি টিম জিততো ভাই সবাই জানে যে মানে আপনার আপনি যখন জাতীয় দলে খেলতেন সেই সময় একটা বিষয় ছিল যে কিছুটা স্টেডি হয়ে খেলাটা যে উইকেটে টিকে টিকে খেলাটা কিন্তু আজকে কিন্তু রকিবুল হাসানকে একেবারে অন্যভাবে দেখা গিয়েছে অনেকগুলো চার অনেকগুলো ছয় অনেক বলার রানের মধ্যে অনেক ডিফারেন্স স্ট্রাইক রেট অনেক বেশি একটু রকিবুল কি চেঞ্জ হচ্ছে নাকি দেখেন আমি যখন জাতীয় দলে খেলতাম তখন একটা রুলসের উপর আমার ব্যাটিং করতে হতো বাকি সব কিছু মিলিয়ে আমি মনে করি এটা আমার ন্যাচারাল ক্রিকেট এমন ক্রিকেট আমি চাইলেই খেলতে পারবো আমি খুব কনফিডেন্ট রকিবুল হাসান একসময় জাতীয় দলের নিয়মিত ছিলেন এবং বাংলাদেশের অনেক ভরসার প্রতীকও বলা হতো রকিবুল হাসানকে কিন্তু হঠাৎ করে হারিয়ে যাওয়া এখন আবার রকিবুল হাসানের রানে ব্যাটে বেশ রান এবং আশা জাগাচ্ছেন আবার জাতীয় দলে ফেরার সেই সুযোগটি কি সেই স্বপ্নকে দেখছে রকিবুল হাসান এখনও অবভিয়াসলি সেই স্বপ্ন মনে নিয়েই ক্রিকেট খেলতেছি বাকি এখন বর্তমানে শুধু আমার টিম নিয়ে চিন্তা করতেছি যে ভালো ক্রিকেট খেলে টিমকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে হবে রকিবুল হাসান বলছিলেন তার স্বপ্নের কথা আবারও তিনি জাতীয় দলে ফিরতে চান এবং আমরাও স্বপ্ন দেখি আমরাও আশা করি জাতীয় দলে তিনি আবারও ফিরবেন এরকম বড় বড় ইনিংস খেলে বাংলাদেশের জয়ের অবদান রাখবেন সৌরভ আবিদ নিউজ বিকেএসপি সাভার হাসানের সাথে আমাদের যে আমরা একশো নব্বই করেছেন এবং তাকে প্রশ্নটা করা হয়েছে যে আপনি আপনি নিজেও বলেছেন যে খুব ধীরে সুস্থে খেলতেন একটা সময়ে আহ খেলায় একশো আটত্রিশ বলে করেছেন একশো নব্বই সতেরো চার দশ ছক্কা জিম সিডেন্সের খুব প্রিয় ছাত্র ছিলেন আমরাও জানতাম যে জিম সিডেন্স তাকে বারবারই খেলাতেন রকিবুল হাসানের এই চেঞ্জেসটা মানে গেল ডোমেস্টিক ক্রিকেটের পরে একটা কথা উঠেছিল তুষার ইমরান কেন নেই দলে কেন নাফিস নেই এখন কি তাহলে সেই স্রোতে আমরা বলবো রকিবুল হাসান কেন নেই দলে এটা তো অবভিয়াসলি কথা উঠবেই আমিও ভাববো যে হ্যাঁ একশো নব্বই যদি করে থাকে জাতীয় দলের অবভিয়াসলি চান্স চান্স একটা হতেও পারে কিন্তু কথা হচ্ছে যে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় অর্থাৎ টিমে যখন আমি যখন লোকাল লিগে খেলি ডেফিনেটলি আমাকে বলতে চিন্তা করতে হবে যে আমি ম্যাচ বাই ম্যাচ আমি অলমোস্ট এভরি ম্যাচ যদি নাও হয় যদি মনে করি যে আমি তিন চারটা ম্যাচ কিছুক্ষণ আগে বলছিলাম তিন চারটা ম্যাচ পরে যদি আবার একটা এরকম সেঞ্চুরি করি তারপরে আবার চার ম্যাচ পরে আবার একটা সেঞ্চুরি করি তখন জাতীয় দল বাধ্য হবে আমার কথা হচ্ছে সেটা তুমি রকিবুলকে রকিবুলকে আমার মনে আছে আমি যখন ম্যানেজার ছিলাম তখন রকিবুল তখন স্কোর করতো এবং দুই ম্যাচে দুই ইনিংস সে ফিফটি ফিফটি করে আমি বলছিলাম তুমি সেকেন্ড সিরিজ ফিফটি করো তোমাকে আমি পুরস্কার দেবো এবং তাকে পুরস্কার দিয়েছি আমি তো সবাই খুব খুশি হয়েছিল কিন্তু কথা হচ্ছে যে ওই যে ওই অবস্থা ছিল তখন তার নিজে তো একটা সময় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন অনেক কিন্তু আপনি মনে করেন কিনা যে এই মুহূর্তে তার ন্যাশনাল টিমে কাম বা সাথে তিনি মানিয়ে নিতে পারবেন ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল তো আসলে আকাশের পাতাল হ্যাঁ মানিয়ে নিতে পার না পারার কোনো কথা নেই কারণ আগে যখন সে জানে ওই সিচুয়েশন কীরকম জানে এবং

তিনি দলে নেই কেন খুব ভালো পারফরমেন্স করেছেন কথা তুললাম নাসিরের টিম নাসির যদিও নেই দলের সাথে এই মুহূর্তে আয়ারল্যান্ডে রয়েছেন নাসিরের টিম গাজী গ্রুপ কিন্তু খুব ভালো করছে লিগের সাতটা রাউন্ড

তার কারণ হচ্ছে যে গাজীর যে সিচুয়েশন মানে টেবিলের যে সিচুয়েশন সেই সিচুয়েশনকে মানে পিছন দিকে আনতে গেলে ওদের একটা ম্যাচ খারাপ করতে হবে বা একটা ম্যাচ হাঁটতে হবে কিন্তু গাজীর যে টিম কম্বিনেশন দেখলাম এই টিম কম্বিনেশন ট্রেমেন্টাস মোমেন্টামটা ভালো ফ্লো রয়েছে ফ্লোটা কিন্তু মেইন যেমন প্রতি ম্যাচে তার একটা হাঙ্গি একটা জেতার জন্য যে থাকে ওটা চলে এসছে ওদের মধ্যে মানে প্রতি ম্যাচ জিততেই হবে এবং জিতে যাচ্ছেও তারা এই এটাকে স্টপ করা খুব ভেরি ডিফিকাল্ট হবে এবং তার জন্য দরকার হবে ওইরকম আজকে যেমন খেলা হলো একটা এরকম তিনশো সত্তরশ ষাট রান যদি করতে পারি কোনো টিম তাদের ইস্তে যদি হয় কিন্তু সেরকম কোনো টিম আমি দেখছি না একমাত্র আবানির মহাপটনের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডের তুলনায় বাকি স্ট্যান্ডার্ড আপনি বলছিলেন যে রান অনেক হচ্ছে এবারে লিগে প্রাইম জলেশ্বর গতকাল তিনশো উনচল্লিশ রান করেছে আব্দুল মজিদ সেঞ্চুরি করেছেন অর্থাৎ আমরা কি ধরে নেব যে উইকেটটা নিয়ে বিসিবি স্পোর্টিং উইকেট বানাচ্ছে এত রান হচ্ছে এটা আসলে বলা খুব মুশকিল এই জন্য যে এই আজকে স্পোর্টিং আছে হয় কালকে যদি স্পোর্টিং না থাকে তখন কী হবে সেটার চিন্তা আবার এখানে আরেকটা ব্যাপার আছে সেটা আমি মনে করি যে বোলারদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে খেলাগুলো হচ্ছে বোলার উইকেট পাচ্ছে না তিনশো ষাট সত্তর রান করলে বোলারদের তো উইকেটের পাওয়ার কথা না তো বোলার যদি পরপর ম্যাচ এরকম যদি উইকেট না পায় সেখানে কিন্তু বোলারদের একটা কারণ ইয়ে হয়ে মানে নেগেটিভ একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আমি সেরকমই চাই না আমি চাই স্পোর্টিং উইকেট হবে এমন যে উইকেটটা হবে যেখানে বোলারদেরও চান্স থাকবে ব্যাটসম্যানও চান্স থাকবে ব্যাটসম্যান এমন উইকেট হবে যেখানে ব্যাটসম্যানের চান্স মানে ওই সুযোগ থাকবে যে ব্যাটসম্যান স্কোর করতে পারবে বাট বোলারদের একটা সুবিধা থাকবে পেস হোক বা স্পিন হোক যে আমি উইকেট পাওয়ার একটা চান্স ফিফটি ফিফটি দুই পক্ষেরই সম্মান পাবো জি তাহলে আমরা আমরা আপনার সাথে কথা বলছিলাম প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে আমরা ফিরে এসে ক্রিকেট প্রিমিয়ার লিগটা একটু আলোচনা করব জাতীয় দল আয়ারল্যান্ডে রয়েছে বারবারই বলছি তাদের আলোচনাটা আসবে আপনার সাথে দর্শক যারা দেখছেন আমাদের দেখছেন খেলা নিয়ে খেলা সাথে রয়েছে আমি তাই বনন্ত আমাদের আজকের বিষয়ে প্রিমিয়ার লিগ ও টাইগারদের হালচাল আর এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওমর খালিদ রুমি আহ আমরা প্রিমিয়ার লিগে কথা বলছিলাম বিরতির আগে আপনিও বিরাশি তিরাশির দিকে আবহনির হয়ে খেলেছেন আমি তো সেই সময়কার আপনার অভিজ্ঞতা জানতে চাইছি তখন কি একদম ফুল হাউস গ্যালারি গ্যালারি ফুল হাউস ছিল না কিন্তু তখন কেবল ইন্টারেস্ট হচ্ছিল ক্রিকেটের প্রতি আমি যখন বিমানে যাই ঠিক রকিবুলের মতো আমার এক প্রায় ম্যাচে এরকম হয়েছিল সেটা না বললে না বললি না সেটা হলো যে বিমানে যখন খেলতাম তখন আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেললাম এগেনস্ট এগেনস্ট টিম ছিল ঢাকা ইনভার্সিটির টিম ঢাকা ইনভার্সিটি তখন প্রায় ন্যাশনাল টিমে যারা ঢুকে ইশতিহাক তারপরে বেলাল লিপু এরা সব ওই টিমে তো ওদের সঙ্গে খেলা হচ্ছিলো তো ওই বিয়েতে ফার্স্ট ইনিংসে আমি উইকেট নিলাম আটটা এইট উইকেটস আর তারপরে ওই সেকেন্ড ওই ইনিংসেই আমি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে গিয়ে আমি করলাম হান্ড্রেড টোয়েন্টি থ্রি একশো তেইশ কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো এই রান করলাম ষোলো রানের জন্য হেরে গেলাম আমরা

কোনো টিভিতে দেখানো হয় না রেডিওতে দেখানো হয় না আগের চেয়ে কিন্তু দর্শকদের চাওয়া পাওয়ার জায়গাটা জানার জায়গাটা অনেক বেড়েছে তারা কিন্তু রাখতে চান আমার অনেকেই জানতে চাইবেন তো এই বিষয়টা কেন কেন হচ্ছে না কোনো রেডিও কিংবা টিভি এগিয়ে আসছে না এটা মনে হয় আমার আমার যদি ধারণা যে এখন ওই ওই অবস্থায় এখনো এরা কেউ চিন্তা করছে না কিন্তু করা উচিত এই জন্য যে ভারতে দেখছি আমরা প্রত্যেকটা খেলা আছি তামিলনাড়ুর খেলা এখানকার খেলা ওখানকার খেলা সব দেখাচ্ছে ওরা আমাদের এতগুলো চ্যানেল একটা চ্যানেল কি আসতে পারবে না মেবি স্পন্সারশিপের প্রবলেম হতে পারে বাট স্পন্সারশিপ কি এটা মানে সরকারি স্পন্সারশিপ হতে পারে বা যে কোনো স্পন্সারশিপ হতে পারে এমন কোনো ব্যাপার না যে স্পন্সারশিপ আমরা অনেক খেলা দেখেছি হ্যাঁ কয়েক বছর আগে ছিল বিটিভিতে রেগুলার খেলা দেখাতো তো এখন এটা বন্ধ হয়ে গেল কেন কেউ ইন্টারেস্টেড না কেন আমার আমার প্রশ্ন সেটা একজনের না একজন একটা চ্যানেল আসতে হবে এবং আমি মনে হয় আমার মনে হয় যেটা কেউ না কেউ আসবেই ডেফিনেটলি কেউ না কেউ আসবে হয়তো সামনের বছরই আমরা দেখবো যে কোনো এক চ্যানেল দেখাচ্ছে আমাদের লোকাল খেলাগুলো জি আমি একটু জাতীয় দলের খোঁজ খবর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে এই মুহূর্তে বেল ফার্স্টে রয়েছে বাংলাদেশ দল তারা ইংল্যান্ড থেকে মাত্র এসেছে একটা দিন পৌঁছেছে রিক্রিয়েশনের পরেই তারা গতকাল অনুশীলন করেছে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে এবং আঠারো জনই প্র্যাকটিস করেছেন আমাদের জন্য ভালো খবর হলো তামিম ইকবাল যিনি ইঞ্জুরির কারণে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন ইংল্যান্ডে তিনি অনুশীলনে ছিলেন পুরো দমে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন আয়ারল্যান্ডে কেমন হতে পারে কন্ডিশন আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজটা কিভাবে দেখছেন আপনি আয়ারল্যান্ডের কন্ডিশন ইংল্যান্ডের কন্ডিশনের মতই তবে একটু মনে হয় ইংল্যান্ডের কন্ডিশন একটু অন্যরকম হয়ে গেছে এখন গরমটা একটু আয়ারল্যান্ডের তাপমাত্রাটা একটু জানিয়ে দিই আপনাকে গতকাল তেরো ছিল তেরো হ্যাঁ

ওই রকমই কন্ডিশন ওয়েদারও ঠান্ডা এবং হবে কি বল গ্রিপ করতে প্রবলেম হবে

এখন দেখি না কিন্তু তারপরে ওদের নিজেদের মাটি ওদের নিজেদের মাটিতে কিন্তু মুশকিল না আমাদের নিজেদের মাটিতে আমরা যখন খেলি ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের মাটিতে খেলে একটা অন্যরকম অনুভূতি হয় এবং আমরা চড়ে থাকি এবং আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে আমরা জিতেও যাচ্ছি

খেলার পরে যে পৃষ্ঠপোষক হিসেবে আপনার ওই ওই বাসা গেলে অবশ্য দেখা যে ধরে যায় পরে কাজ কামে ঢোকে অথবা অন্য কিছু করে এই কারণে ধরে যায় সেই ব্যাপারে আমি কিছু বলতেছি যে এইটার কোনো ব্যবস্থা করা যায় না কেন ধন্যবাদ আপনাকে গ্রামগঞ্জে যারা ভালো খেলে তাদের জন্য তো আসলে পেসার হান্ট ব্যাটসম্যান খুঁজছে বিসিবি সেই চেষ্টাটা তো তাদের মধ্যে আছে বিসিবি রবি রবি করছে এবারে যে লেগ স্পিনার হান্ট করলো সেরকম আস্তে আস্তে এখন ওদেরকে আমি যদি হান্ট না করি তাহলে কিন্তু ওদেরকে গ্রুম না করি তাহলে কিন্তু লাভ হবে না আমাদের ওই এখন আমরা দেখছি স্পেশালি এখন এই মুহূর্তে যে সাকিব তাকিব যারা আছে সাকিব তার এদের ঠিক পরবর্তী যে জেনারেশন যে প্লেয়াররা আসবে সেরকম কিন্তু কমে যাচ্ছে সাকিব অন্যান্য নেই যদিও এখন এই মুহূর্তে আমরা দেখছি এখানে খেল খেলছে কিন্তু এদেরকে হট করে হুট করে তো ঢুকানো যাবে না তো তাহলে পরবর্তী জেনারেশন মধ্যে দিয়ে পরবর্তী জেনারেশন কারা দুই বছর তিন বছর পরে যখন প্লেয়াররা যখন দরকার হবে তখন কারো পাবো এই জন্য হানটা দরকার এবং পোলাপ এই ছেলে যারা এই ইয়াং ছেলেপেলে যারা এদের থেকে যদি বেরোতে চাই তাহলে আমাদেরকে লোক লাগবে এবং এদেরকে দিয়ে বিসিবি করতে পারবে রবির মতো কেউ যদি এগিয়ে আসে তাহলে তারা করতে পারবে তাদের করতে হবে তাহলে হবে কি এখান থেকে একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে স্লো যাতে করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেমন করে অস্ট্রেলিয়া স্কুল এতে একবারে ভর্তি মানে ইয়ে মানে টিম প্রত্যেক ক্লাসে ভার্সেস ক্লাস খেলা হয় এবং ওদের নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত সব প্রত্যেকটা ইয়েতেই ম্যাচ হচ্ছে সেরকম যদি আমরা কাছাকাছি করতে পারি তাহলে ওখান থেকে কিন্তু হবে ওখান থেকে আমরা প্লেয়ারগুলো আস্তে আস্তে পাবো আমরা আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজটা নিয়ে কথা বলছিলাম আয়ারল্যান্ড বারো নম্বর দল ওয়ান ডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড আছে তাদের আবার দ্বিতীয় সারির দলটা যাচ্ছে মেইন প্লেয়ারদের তারা বিশ্রামই রাখতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে চিন্তা করে সেখানে চারটা ম্যাচ আসলে আমার মনে হয় বাংলাদেশ জিততে চাইনি সন্দেহে খুব একটা যে সেই টুর্নামেন্টে নিয়ে চিন্তিত চিন্তার জায়গাটা তো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তিনটা বিগ টিমের সাথে খেলা আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশ কি একটা আরেকটা আপসেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘটাতে পারবে এটা ডিপেন্ড করবে প্লেয়ারদের কন্ডিশনের নিজস্ব মানে ইন্ডিভিজুয়াল মেন্টালিটি রূপে মেন্টাল রূপে অ্যাটিটিউড কি রকম ইন্ডিভিজুয়াল কন্ডিশন কি রকম প্রত্যেকের ফিট কিনা মেইন যেটা সেটা হচ্ছে যে আমার ভিতরের ব্যাপার যেটা যেটা একটা প্লেয়ার যে কনফিডেন্ট নিয়ে কনফিডেন্স নিয়ে দাঁড়াবে মাঠে এবং সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে কিছুদিন সময় লাগবে ওখানে গিয়ে ওখানে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়া তারপর ওয়েদারের সঙ্গে খাপ খাওয়া এগুলো করার পরে যখন স্কোর করবে কিছু করার পরে যখন কনফিডেন্স বিল্ড আপ হবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই মুহূর্তে বাংলাদেশ টিমের কী অবস্থা তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ

আমি বলবো সবসময় বলবো সাবিরকে আরো ডাউন দিয়ে অর্ডার খেল খেলাতে হবে নাম্বার ফোর পরে নাম্বার ফাইভ আগে যেন খেলতো ফাইভ সিক্স কারণ ও হচ্ছে কি অ্যাডজাস্ট হয়ে গেছে ওই এক জায়গায় একটা ব্যাটসম্যানকে যখন আমি কনফিডেন্স দেবো যেটা কনফিডেন্স কথা বলছিলাম তাকে কিন্তু এক জায়গাতেই খেলাতে হবে বারবার আমি যদি বারবার তাকে চেঞ্জ করি যেন আমার ভারতে গিয়ে আমরা মুসফিকে নিয়ে আসলাম নাম্বার থ্রিতে উইচ ইজ নট রাইট নাম্বার থ্রিতে খেলবে কেন একটা উইকেট কিপার তাকে সবসময় পিছন দিয়ে খেলতে হবে কারণ যে উইকেট কিপিং বিশেষ করে ফার্স্ট নিংস যখন উইকেট কিপিং করে পরবর্তী যখন ব্যাটিং করতে যাবে তখন তাকে রেস্ট দিতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের কেউ খেয়াল করেনি এবং সেটাই চিন্তা করে আমার বলতে হবে যে মুশফিককে নাম্বার ফাইভ সিক্সে আনতে হবে এবং তার পাশাপাশি সাব্বিক সাব্বিকে রাখতে হবে কারণ সাব্বিকে উপরে হচ্ছে না সাব্বিককে হচ্ছে না মানে স্কোর আসছে না ওই ব্যাট থেকে ও উপরে নাম্বার থ্রি তে খেললে নাম্বার থ্রিতে আমি আগে যেমন দেখেছি ইমরুল গ্যাস ইমরুল গাইস অ্যাজ গুড অ্যাজ এন ওপেনার ওর নাম্বার থ্রি খেলতে পারে ওর সঙ্গে ওর সঙ্গে পাশাপাশি যে যারা থাকবে তামিম থাকতে পারে

চারটা সেঞ্চুরি ছিল ও নাম্বার টু না নাম্বার থ্রি ছিল ওই কাপে পুরো ওয়ার্ল্ড কাপে তো ওই ছেলেকে যদি আমি নাম্বার সিক্স নাম্বার সেভেন খেলাই নাম্বার পঞ্চাশ ওভারে খেলাতে হবে পরের দিকে আসলে তো লাভ হবে না ওকে এমনভাবে খেলাতে হবে নাম্বার ফোর নাম্বার ফাইভে খেলাতে হবে তারপরে বাকিরা আসবে তাহলে তাকে কমপ্লিটলি একটা কি বলে এটা এটাকে বলে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আনলে পরে আমার ব্যাটিং সুবিধা হবে আমি একটা প্লেয়ারকে খেলাবো ওই জায়গায় যেখানে সে অভ্যস্ত বা সেখানে স্কোর করতে পারবে এবং তাকে তাকে নিয়ে এক্সপেরিয়েন্ট করা যেতে পারে ঠিক আছে আমরা চান্স দিলাম ওকে নাম্বার ফোরে খেলুক দুইটা ম্যাচ খেলুক গিয়ে কী করে তারপরে সাব্বিরকে পিছনে নেওয় এবং মুসফিকে মনে হয় দীর্ঘ সময় সুযোগও দিয়েছেন হাতুরু অবশ্য যাই হোক না কেন দিন শেষে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত করবে এবং তাদের সিদ্ধান্ত যেন আমাদের দেশের জন্য ভালো ফল বয়ে আনে সেটাই আমাদের কামনা অনেক ধন্যবাদ আপনাকে মধ্যরাতে সময় দেওয়ার জন্য দর্শক খেলা নেই খেলা আজকে পর্যন্তই কাল রাত সাড়ে বারোটায় আবারও হাজির হয়ে যাব ক্রিকেট অথবা ফুটবল যেকোনো কিছু হয়তো হতে পারে আমাদের বিষয় সবাই ভালো থাকবেন শুভরাত্রি